বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে ছাত্রছাত্রীদের করা অবস্থান মঞ্চ ভেঙে দিলেন বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীরা আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখব মধ্যরাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন মধ্যরাতে পড়ুয়াদের অবস্থান মঞ্চ ভেঙে ফেলা হয় বিস্তারিত জানব রয়েছে আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায় সুব্রত মধ্যরাতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা বিস্তারিত কি জানা যাচ্ছে এই মুহূর্তে কি আপডেট রয়েছে দেখো মধ্যরাতে কিন্তু বিশ্বভারতী নিরাপত্তা কর্মীরা কর্মসচিবের উপস্থিতিতে কিন্তু যে অবস্থান মঞ্চ ছিল সেটিকে ভেঙে দেওয়া হয় এবং যেটা বিশ্বভারতীর তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কর্মসচিব যে অভিযোগ করেছেন যে তাদের বাড়িতেও নাকি যে ঢিল ছোড়া হয়েছে বা ভাঙচুর করা হয়েছে কিন্তু আন্দোলনরত পড়ুয়ারা যখন এখানে রয়েছেন তখন কারা এই ঘটনা ঘটলো সেটা নিয়ে যেমন প্রশ্নচিহ্ন উঠছে তেমনি কর্মসচিব নিজে উপস্থিত থেকে কিন্তু এবং তিনি বক্তব্যও দিচ্ছেন যে মধ্যরাতে কিন্তু ভাঙচুর হয়েছে তাদের যে মঞ্চ সেই মঞ্চ খুলে দেওয়া হয়েছে এবং যেটা চুক্তি দেওয়া হচ্ছে যে কোনো অনুমতি নেওয়া হয়নি অনুমতির বাইরে কিন্তু এই প্যান্ডেল করা হয়েছে তাই ভেঙে দেওয়া হয়েছে এবং পড়ুয়াদের আজকে কিন্তু 22 দিন আন্দোলন চলছে এবং তারা কিন্তু জানাচ্ছেন যে আন্দোলন চলবে এবং একটা প্রশ্নচিহ্ন উঠছে যে বিশ্বভারতীর নিরাপত্তা কর্মীরা যেখানে উপাচার্যের ঢিলছোড়া বাসভবনের বাইরে যে আন্দোলন করছিল সেই আন্দোলন কিন্তু চলছিল হঠাৎ করে কেন এই নিরাপত্তা কর্মীরা এই ধরনের ঘটনা ঘটালো এবং আন্দোলনকে ভাঙার জন্য কি এই ধরনের ঘটনা পড়ুয়ারা প্রশ্নচিহ্ন তুলছেন এবং বলা চলে গভীরাতে যেভাবে পুলিশ সামনে কিন্তু ছিল এবং তারা অভিযোগ যে পুলিশের সামনেই কিন্তু তাদের যে মঞ্চ তাদের ভেঙে দেওয়া হয় এবং আমরা কালকেও দেখেছি যেভাবে মঙ্গলবার বাড়ি থেকে উপাচার্য অফিসে যাওয়ার সময় যেভাবে ধস্তাধস্তি হয় সেটা নিয়েও যেমন প্রশ্নচিহ্ন উঠছে এবং উপাচার্য নিজের হাতে ঢিল ছুটছে সেই চিত্রও দেখা গেছে এক কথায় কিন্তু বলা চলে যে বিশ্বভারতীতে কিন্তু অশান্তি অব্যাহত ধন্যবাদ সুব্রত আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো মধ্যরাতে বিক্ষোভের মুখে পড়েন বিশ্বভারতীর উপাচার্য নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের মধ্যরাতে পড়ুয়াদের অবস্থান মঞ্চ ভাঙা হয় ঘটনাকে কেন্দ্র করে মধ্যরাতে উত্তাল বিশ্বভারতীর চত্বর